এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, 30শে সেপ্টেম্বর ছিল পশ্চিমবঙ্গের 3 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, যার মধ্যে সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে ভবানীপুর। ভবানীপুরে প্রার্থী ছিলেন তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার বিপরীতে ছিলেন বিজির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। যেখানে এবার দেখার বিষয় যে ভবানীপুরে কার জয় হতে পারে, তৃণমূল নাকি বিজেপি। যেখানে তো ভবানীপুরে জনমত সমীক্ষা উঠে এলো এবার চাঞ্চল্যকর তত্ত্ব, ভবানীপুরে এবার মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত। ভবানীপুরের সাধারণ জনগণ এবার গর্জে উঠল বিজেপির বিরুদ্ধে, ব্যাস ভবানীপুরে বিজেপিকে চায় না এমনটাই কিন্তু তৃণমূল সূত্রের খবর। অবশেষে বড় জয় পেল ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে লাইক করবেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 30শে সেপ্টেম্বর ছিল ভবানীপুরের সব আর 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, যার মধ্যে রয়েছে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত, এটা বলার অপেক্ষা রাখে না, এমনটাই উঠে এলো ভবানীপুরের জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তত্ত্ব। তো বন্ধুরা, আপনারা কাকে চান ভবানীপুরে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।